আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি পাউরুটির একটা পুডিং রেসিপি ঠান্ডা ঠান্ডা পুডিংটা খেতে অনেক মজা লাগে এই গরমে এই জন্য আমি তিনটা পাউরুটি নিয়ে তিন পিস পাউরুটি নিয়েছি নিয়ে একটা ছোট ছুরি দিয়ে পাউরুটিগুলো এরকম ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে পাউরুটিগুলো নিয়ে নিলাম তারপরে নিলাম চারটে ডিম চারটে ডিম নিয়ে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপরে চারটে ডিমের সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিয়ে কাটা চামচ দিয়ে ভালো করে চিনি আর ডিমটা ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা গলে যায় চিনি গলে গেলে আমি আগে থেকে জাল করে রাখা গরুর লিকুইড দুধ দুই কাপ দিয়ে দিলাম এখানে দিয়ে ওটা ভালো করে মিক্স করে নিলাম তারপরে সামান্য একটু লবণ ও সামান্য একটু ভ্যানিলা অ্যাস দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়েছি ভালো মতো মিক্স হয়ে গেলে আমি এই মিশ্রণটা পাউরুটির মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে এরকম কাটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব দুধ ডিমের মিশ্রণের সাথে পাউরুটি তারপরে একটা পাতিলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা একটু গরম করে মাটিটা বসিয়ে দেবো মাটিটা বসিয়ে দিয়ে পরে একটা ঢাকনা দিয়ে এটা আমি ভাপে ভাপ দিয়ে নেব প্রায় পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি যে এটা হয়ে গিয়েছে ভিতরে কোনো কাঁচা ভাব নেই তারপরে এটা আমি বাইরে দশ মিনিট ঠান্ডা করে এরপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় চার ঘন্টার মতো চার ঘন্টা পরে আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি যেটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হলো আমাকে জানাবেন এই যে তৈরি হয়ে গেল আমার পাউরুটির আল্লাহ হাফেজ